প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃষ্ঠা নাম্বার ২০ সমাধান করব। এই ভিডিওতে রয়েছে ত্রৈরাশিক অনুপাত সম্পর্কে এবং উদাহরণ ২ আমরা ভালো করে বুঝে নেব। তাহলে ত্রৈরাশিক অনুপাত বা সমানুপাত এই সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে এখানে বলেছে দেখো যে একটা সূত্র আমরা জানি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো প্রথমটা আর শেষেরটা এই দুটা গুণ, তার মানে দুইটা হলো প্রান্তিক রাশি গুণ আর দুটা হলো মধ্য রাশি গুণ, কারণ দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি কিন্তু মধ্যে থাকে। আমরা এই সূত্র যদি সহজে মনে রাখতে চাই, তাহলে আমরা মনে রাখব যে সে মানে প্রথম এবং শেষেরটা গুণ করলে যা হয়, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলে এখানে তাই হবে, তার মানে সমান হবে। আচ্ছা, এখন দেখো এখানে মনে করি প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যথাক্রমে ৯ ১৮ ২০, তাহলে এখানে চতুর্থ রাশিটা দেওয়া নেই, চারটার মধ্যে তিনটা দেওয়া আছে, চতুর্থটা দেওয়া নেই। তাহলে এখানে আমরা সূত্রের প্রথম রাশির জায়গায় এই যে ৯ লিখলাম, যেহেতু ৯ হলো প্রথম রাশি, আবার চতুর্থ রাশি দেওয়া নাই, আমরা চতুর্থ রাশি এখানে চতুর্থ রাশি লিখে রাখলাম, তারপরে এই যে সমান চিহ্ন এখানে দিলাম, তারপরে দ্বিতীয় রাশি এই যে ১৮ দেওয়া আছে আমরা ১৮ লিখলাম, তারপরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম, তারপরে তৃতীয় রাশি আমরা ২০ লিখলাম, এই যে তৃতীয় রাশি ২০। তাহলে আমরা এখানে চতুর্থ রাশি বাদ দিয়ে যেগুলো আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি, এইগুলোর আমরা মান বসালাম। এখন দেখো এই যে চতুর্থ রাশি, এটাকে আমরা এই এই বাম পাশেই রাখব, আর এই ৯ এই বাম পাশ থেকে এই ডান পাশে চলে গেলে ৯ এখানে গুণ অবস্থায় আছে, এখানে এসে দেখো ভাগ হয়ে গেল, মানে নিচে ৯ লিখলাম, অথবা এখানে ভাগ চিহ্ন দিয়ে ৯ লিখলেও হবে। এখন ৯ আর ১৮ কাটাকাটি করা যায়, ৯ ১কে ৯, ৯ দুগুণে ১৮, অর্থাৎ ৯কেও ৯ দ্বারা ভাগ করা যায়, ১৮কেও ৯ দ্বারা ভাগ করা যায়। যদি ৯কে ৯ দ্বারা ভাগ করি তাহলে ১ হয়, আবার ১৮কে যদি ৯ দ্বারা ভাগ করি তাহলে ২ হয়। আমরা জানি যে নিচের ১এর কোনো মূল্য হয় না, এই জন্য এই ১ লেখা হলো না এখানে। এই ৪০ কিভাবে হলো? এই ২০ গুণন এই ২, তাহলে ২০ দুগুণে ৪০। সুতরাং আমরা পেলাম, অতএব চতুর্থ রাশি হলো ৪০। আমরা তাহলে এখানে চতুর্থ রাশির মান কিন্তু পেয়ে গেলাম ৪০। এভাবে সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়, অর্থাৎ তিনটা জানা থাকলে অন্যটাও নির্ণয় করা যায়। মনে করো দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেওয়া আছে, প্রথমটা দেওয়া নেই, তাহলে প্রথমটাও এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আবার মনে করো দ্বিতীয় রাশি দেওয়া নেই, প্রথম তৃতীয় আর চতুর্থ রাশি দেওয়া আছে, তাহলে সহজেই আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। সুতরাং যে কোনো রাশি, এই চারটা রাশির যে কোনো তিনটা দেওয়া থাকলে অপরটা আমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখো যে এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। ত্রৈ মানে কিন্তু তিন, আর রাশি মানে কিন্তু আমরা জানি যে এখানে এক একটা সংখ্যা। তাহলে দেখো যেহেতু এখানে তিনটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যা বের করা হয়, এই জন্য এই পদ্ধতিকে বলে ত্রৈরাশিক পদ্ধতি। আমরা এই বিষয়টা কিন্তু মনে রাখব। আচ্ছা, এখন আমরা এতক্ষণে জানলাম ত্রৈরাশিক কি। আচ্ছা, এরপরে আমরা লক্ষ্য করছি যে এখানে বলেছে লক্ষ্য করি সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। মনে করো এখানে দুটা অনুপাতের চারটা রাশি রয়েছে, এখানে দেখো ৫ ইজ টু ৮ ইজ প্রপোর্শন টু ৪ ইজ টু ৩। আমরা এটাকে ইজ টু বলবো বা অনুপাত বলবো, আর এইটাকে সমানুপাত বলবো অথবা ইজ প্রপোর্শন টু, এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। আচ্ছা, তাহলে ৫ ইজ টু ৮ ইজ প্রপোর্শন টু ৪ ইজ টু ৩। এখন এখানে বলেছে সমানুপাতে, তাহলে এটা একটা সমানুপাত, যেহেতু সমানুপাত চিহ্ন আছে, এটার প্রথম ও চতুর্থ রাশি, তার মানে এই যে প্রথম রাশি এবং শেষের রাশি, দেখো এই দুটো রাশি কিন্তু দুই প্রান্তে আছে। প্রান্তে থাকার কারণে বা সাইডে থাকার কারণে বা পার্শ্বে থাকার কারণে বা প্রান্তে থাকার কারণে এটার নাম হলো প্রান্তিক রাশি। আর এই দুটা দেখো, এই দুটো মধ্যে রয়েছে, তাই এটাকে বলা হয় মধ্য রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি কিন্তু মধ্যে থাকে, সুতরাং এই দুটার নাম হলো মধ্য রাশি।
আর এই 5 আর 3 এখানে দুই প্রান্তে আছে তাহলে এই দুটার নাম হবে প্রান্তীয় রাশি সুতরাং আমরা মধ্যরাশি কি প্রান্তীয় রাশি কি সেটাও কিন্তু আমরা এতক্ষণে বুঝে ফেললাম তাহলে সমানুপাতে দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্যরাশি বলে কেন মধ্যরাশি বলে কারণ এই দুটো তো মধ্যেই থাকে আর এগুলোকে প্রান্তীয় রাশি কেন বলে কারণ এই দুটো দুই প্রান্তে থাকে এই জন্য প্রান্তীয় রাশি বলে দেখো নামের সাথে কিন্তু কাজের সুন্দর মিল আছে আচ্ছা এরপরে আমরা উদাহরণ 2 দেখি এখানে বলেছে 3 6 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো তার মানে এখানে 3টা আছে চতুর্থটা বের করতে বলেছে তার মানে প্রথম রাশি 3 দ্বিতীয় রাশি 6 তৃতীয় রাশি 7 তাহলে চতুর্থ রাশি কত আমরা কিন্তু এর আগেই একটা সূত্র দ্বারা কিন্তু এইটা শিখে এসেছি সুতরাং আমরা এখানে এই যে মনে করো যে আমরা যদি 3:6 is proportion to 7:2 কত এইভাবে কিন্তু আমরা লিখতে পারি কারণ এখানে প্রথমটা 3 দেওয়া আছে দ্বিতীয়টা 6 তারপরে তৃতীয়টা 7 চতুর্থটা দেওয়া নাই আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম তাহলে আমরা এই এখানে প্রথম রাশি আমাদের 3 দ্বিতীয় রাশি 6 তৃতীয় রাশি 7 চতুর্থ রাশি কত তাহলে সেই চতুর্থ রাশি আমরা বের করব সুতরাং আমরা লিখব যে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি অর্থাৎ দুই প্রান্তের দুই রাশি গুণ করব এখানে সমান দেব দিয়ে মধ্য রাশি দুটো লিখব মানে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি লিখব এখন দেখো প্রথম রাশি দেওয়া আছে আমরা এই যে 3 লিখলাম এই গুণ চিহ্ন এখানেই থাকলো চতুর্থ রাশি দেওয়া নাই আমরা চতুর্থ রাশি লিখে রাখলাম এই সমান চিহ্ন এখানে দিলাম দ্বিতীয় রাশি না লিখে দ্বিতীয় রাশির মান এখানে 6 লিখলাম কারণ এই যে এটা হলো দ্বিতীয় রাশি বা এই যে 6 হলো দ্বিতীয় রাশি তারপরে এই যে এই গুণ চিহ্ন এখানে দিলাম তৃতীয় রাশি না লিখে তৃতীয় রাশির মান লিখলাম এই যে 7 মানে এই 7 7 যেহেতু তৃতীয় রাশি এখন আমরা এই চতুর্থ রাশিকে এই বাম পাশে রাখব আর এই 3 কে আমরা বাম পাশ থেকে এই ডান পাশে পার করে আনব তাহলে আমরা জানি যে এখানে গুণ অবস্থায় থাকলে এই পার্শ্বে এসে বিপরীত হয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে 6 গুণন 7 নিচে একটা টান দিয়ে মানে নিচে একটা টান দিয়ে তার নিচে 3 লিখতে পারি অথবা 7 এর পরে এখানে ভাগ চিহ্ন দিয়ে 3 লিখতে পারি যেভাবে হোক আমরা যদি 3 দ্বারা এই 6 কে ভাগ করি তাহলে কিন্তু এখানে 2 হয় আচ্ছা আবার 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হয় মানে কাটাকাটি করে উপরে 2 থাকে নিচে 1 থাকে আমরা জানি যে নিচের একের কোনো মূল্য হয় না এই জন্য এই 7 আর এই 2 গুণ করে 14 হয়েছে তার মানে এই যে চতুর্থ রাশির মান কিন্তু আমরা পেলাম 14 আরেকটা জিনিস দেখো আমরা যদি এই অঙ্ক এত বড় না করে যদি আমরা শর্টকাটে খেয়াল করি তাহলে এই 3 দেখো 6 হয়ে গেছে তার মানে ডাবল হয়ে গেছে তার মানে এই 7 এর ডাবল এখানে বসবে তাহলে 7 এর ডাবল এখানে 14 আমরা কোন রকমের অঙ্ক না করেই কিন্তু এগুলোর উত্তর কিন্তু বলে দিতে পারি আর এই টেকনিকগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে যখন আমরা চাকরির পরীক্ষা দেব বা যখন আমাদের পরীক্ষায় সময় থাকবে না তখন আমরা এই টেকনিকগুলো কাজে লাগাবো কি রকম এই 3 ডাবল হয়ে 6 হয়ে গেল তার মানে অবশ্যই 7 এর ডাবল এখানে বসবে তার মানে এখানে হবে 14 আমাদের উত্তরও কিন্তু এতগুলো করেই কিন্তু 14 বের হলো আচ্ছা তাহলে সহজে মনে রাখার জন্য শর্টকাট পদ্ধতি আমরা কেন শিখব সহজে মনে রাখার জন্য শর্টকাট পদ্ধতি আমরা মনে রাখব সহজে মনে রাখার জন্য বা সময় বাঁচানোর জন্য আমরা অবশ্যই এই ফর্ম্যাল যে নিয়ম এই নিয়মেই করব কিন্তু মাঝে মাঝে আমরা এই সব পদ্ধতিও কাজে লাগাবো আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এই রকম অনুপাত আমরা লিখে নিব নিয়ে খেয়াল করব যে এই 3 কত গুণ হয়ে এখানে বসেছে বা কত ভাগ হয়ে এখানে বসেছে আমরা দেখতে পাচ্ছি 3 হয়ে গেছে এখানে 6 মানে ডাবল হয়ে গেছে তাহলে এই 7ও ডাবল হয়ে এখানে বসবে তার মানে এরপরে বুঝতে পারছি এখানে 7 ডাবল হয়ে 14 হয়ে এখানে বসবে সুতরাং এখানে আমাদের উত্তর হবে 14 আচ্ছা এখন আমরা কিন্তু এখানে উত্তর পেয়ে গেছে 14 আমরা বড় পদ্ধতি বা সঠিক পদ্ধতি বা ফর্মাল পদ্ধতিতেও কিন্তু আমরা 14 পেয়েছি সুতরাং আমরা কিন্তু জানলাম যে যে কোনো ভাবেই করি না কেন এখানে অ্যানসার কিন্তু 14ই হবে আচ্ছা এখন আমরা একটা হোমওয়ার্ক করব এইটার অ্যানসার তোমরা অবশ্যই কমেন্টে লিখে দিবে তোমরা যদি এই কমেন্টে কষ্ট করে জাস্ট কয়েক সেকেন্ড সময় নষ্ট করে যদি কমেন্টে লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর এইটা লিখে দেওয়ার ফলে তোমাদের কিন্তু একটা অনেক ভালো একটা প্র্যাকটিস হয়ে গেল যে আমি এটা আসলে করতে পারি তার মানে আমি এই অঙ্কগুলো বুঝতে পেরেছি
আর যদি তোমার এই উত্তর এখানে ভুল করো তাহলে আমি ধরে নিব যে আমার বোঝানোটা ভালোভাবে হয়নি, আমাকে আরও ভালোভাবে বোঝাতে হবে। তাহলে তোমরা প্রতিদিন একটা ঘন্টা সময়, জাস্ট ওয়ান আওয়ার টাইম অন্ততপক্ষে তোমরা অনলাইনে বা ইউটিউবে গণিত শিখবে, আর অবশ্যই স্কুলের ক্লাসটাতেই বেশি গুরুত্ব দিবে, কারণ সরাসরি ক্লাসের কোনো বিকল্প হয় না। আমি এখানে অনেক দূর থেকে তোমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করছি, তোমাদের সকল বিষয়ে উন্নতি হোক, তোমাদের জীবনের উন্নতি হোক, এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।